মৃণাল সেনের জন্মশতবর্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি পরিচালক কৌশিক গাঙ্গুলি তার ছবি পালানের মাধ্যমে, যা ৪০ বছর আগে মৃণাল সেন পরিচালিত ছবি খারিজের নস্টালজিয়া বয়ে নিয়ে আসবে। সম্প্রতি হয়ে গেল সেই ছবি পালানের প্রমোশনাল মিউজিক ভিডিও লঞ্চ। এই ছবি স্বভাবতই, এই ছবিতে কোনো গান নেই এবং এই ছবির আবহ সঙ্গীত মিল অনবদ্যভাবে তৈরি করেছেন এবং আমি ইউটিউবে দেখছি পরিচালনার প্রশংসা না করে সবাই আবহ সঙ্গীতের প্রশংসা করছে। হ্যাঁ, ক্যামেরা এবং আবহ সঙ্গীত খুব বলছে। এই ছবিটার সাথে যুক্ত থাকার সুযোগটা আমার কাছে খুবই খুবই একটা মানে বড় পাওনা। বাংলা গানে হেমন্ত মুখার্জির পর যদি ব্যারিটন ভয়েস কেউ এসে থাকে সেটা ইন্দ্রনীল সেন। খারিজের একটা এক্সটেনশন, সেইটা কি অদ্ভুত ভাবে আমার কাছে চলে এলো এবং আমরা সবাই মিলে, যারাই আমরা সব পুরনো ছিলাম তারাই আমরা একসঙ্গে হয়েছি, সবটা মিলে ভীষণ খুশির একটা মানে খুশি লেগেছে। মৃণাল সেনের সঙ্গে যখন কথা বলেছি, সময় কাটিয়েছি, আড্ডা দিয়েছি, তখন আমার সে বয়স হয়নি যে মৃণাল সেন কি মাপের পরিচালক, কিরকম লোক, কি ভালো গান শুনলে খুব ভালো লাগে, কিন্তু তার কনসিকোয়েন্সটা সেই মুহূর্তে বুঝতে পারিনি। পরের দিন সকালবেলা কৌশিকের সঙ্গে আমার কথা হলো, আলাম তার মধ্যে আমি সকালবেলা দুবার গানটা শুনে দিয়েছি। আমি আরও গানটা আমার খুব ভালো লেগেছে এবং সত্যি উজানটা ভালো লেগেছে এবং সত্যি ইন্দ্রনীল খুব ভালো করে দিয়েছে এবং সত্যি ইন্দ্রনীল খুব ভালো গেয়েছে। সত্যি আমি এক্সপেক্ট করিনি এরকম একটা সুন্দর গান পালানের সাথে যুক্ত হবে। কৌশিক গাঙ্গুলির ছবি পালান, এটা আমার ওনার সাথে প্রথম কাজ থেকে, কিন্তু পালানের হাত ধরে আমার যাত্রা শুরু। আমার মনে পালান খুব অন্যরকম একটা ছবি, মানে কৌশিকদা তো খুব থট প্রভোকিং যেটা বললে, মানে সত্যি সেরকম সিনেমা বানায়, খুব ভালো ছবি তৈরি করে, তাই পালান থেকেও আমি আমার এক্সপেকটেশন ওটাই যে সবাই আসবে। 22 সেপ্টেম্বর ছবি মুক্তি পাচ্ছে, সবাই এসে দেখুক আর জানাক। আমি খুব সম্মানিত বোধ করছি যে এত একটা সুন্দর গান আমাকে গাইবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি চাই আরও অনেক মানুষ এই সিনেমাটা দেখুক এবং গানটা শোনার সুযোগ পাক। আমরা সারা জীবন আমাদের সিনেমায় বড় বড় পরিচালকদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েই চলেছি। আমাদের এক একটা সিনে এক একজনকে পরিচালককে সম্মান জানানো হয়, আমাদের সেই সিনটাকে তৈরি করার মধ্যে দিয়ে আমরা অনুপ্রাণিত হই বারবার করে। 100 বছর হওয়াটা তো একটা ডেফিনেটলি বললাম ছুতো, সেই ছুতোতে কী করা যায়। আমি দেখলাম যে আমার সবথেকে প্রিয় ছবি, যেটা আমার ভীষণ কাছের আমার প্রিয় ছবি খারিজ, সেই চরিত্রগুলোর নাম আমি আমার গল্পটাতে নিয়ে এলাম। এই গল্পটাতে সেই নামগুলো রেখে সেই পরিবারটাই যেন এক্সটেন্ডেড হয়ে আজকের দিনে 41-42 বছর পর একটা অন্য গল্প বলছে। দেখা যাবে যে সময় বদলে গেছে কিন্তু সমস্যাগুলো কিচ্ছু বদলায়নি। এটা একটা অন্যরকমের অনুভূতি, কারণ আমি কোনোদিনই আশা করিনি, ভাবিও নি। এবং আমার মনে হয় যে এই গানটা শুনে আপনাদের অন্তত ছবির মেজাজটা ধরতেও ভালো লাগবে এবং ছবি নির্বিশেষেও কোথাও গিয়ে একটা মানে বর্তমান সমাজের একটা দলিল হিসেবে ওই গানটা আপনারা দেখতে পারেন এবং আপনাদের সেইভাবে গানটাকে হয়তো খুবই ভালো লাগবে। 40 বছর আগের ভালোবাসাটা খালি ছবিটা দেখা ভালোবাসার জায়গাটাই চিড় খায়, মানে স্বামী স্ত্রী ভালোবাসার গল্প নয়, মানে ওদের সম্পর্কটা যে কতটাই ছাপা সেটাই মৃণালবাবু দেখিয়েছিলেন যে অঞ্জন সেন আর মমতা সেনের সম্পর্কটা কতটা ঠুনক। তো ভালোবাসার ছবি এটা নয়, এবং কৌশিক গাঙ্গুলির ছবিটাও অঞ্জন সেন আর মমতা সেনের ভালোবাসার ছবি নয়। এত বছর পরে নিশ্চয়ই অনেক কিছু শিখেছি, যে ভুলটা হয়েছিল আগের বারের থেকে তার থেকে শিখেছি এবং সেই শেখাটা আমাদের আরও শক্ত করেছে। যেখানে এবার আমরা মানে কোনো অন্যায় করছি না, সুতরাং আমরা মাথা উঁচু করে রয়েছি। ভীষণ ভালো লেগেছে বলতে, কারণ একদম মানে মৃণালদাকে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং আমি সেখানে কৌশিক আমাকে প্রথমবার এত বড় রোলে একটা এই প্রথম ওর সঙ্গে কাজ করলাম এবং সেটা মৃণালদাকে শ্রদ্ধা জানানো, কিরকম একটা অদ্ভুত আমি একটা যেন পুরোটার মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছি যে কোথা থেকে এরকমভাবে এলো এবং এত খারিজটা
আমি তো বলি মানিক কাকার আগন্তুক আর মৃণালদার খারিজ, এই দুটো আমার ভীষণ মনের কাছের বই। কিছু কিছু পরিচালকের সঙ্গে কাজ করার স্বপ্ন সব অভিনেতা অভিনেত্রীর থাকে। মৃণাল সেনও সেরকম একটা বিশ্ববিখ্যাত নাম, যার সাথে অভিনয় করার ইচ্ছা হয়তো অনেকের ছিল, আমারও ছিল, সেটা আমার সম্ভব হয়নি। উনি আর তারপরে সিনেমা করেননি, কিন্তু সেটা হয়তো একটা ফুল সার্কেল, বৃত্তটা সম্পূর্ণ হয়ে গেল পালানের হাত ধরে। কৌশিক দা আজকের দিনে কাজের কন্টেম্পোরারি ডিরেক্টরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর্স উই ক্যান সে। ওনার সাথেও কাজ করার বহুদিন ইচ্ছে ছিল। সো পালানের মাধ্যমে এই দুটি নাম মৃণাল সেন কৌশিক গাঙ্গুলির সঙ্গে কোথাও একটা আমিও জুড়ে গেলাম। আগামী 22 সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।